ভিডিওর ভিউয়ার্স সকলে কেমন আছেন? প্রাইমারি নিয়ে একটা তথ্য ছড়িয়েছে, যে তথ্যটা হচ্ছে প্রাইমারিতে বলেছে যে ফেসবুকে কয়েক জায়গায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পরীক্ষা হবে এবং কয়েকটা জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ফেসবুকে। তথ্যটা আপনারা অনেকে দেখেছেন, অনেকে আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করেছে, ভাইয়া এটা সত্য কি না। সো আমি যতটুকু ঘুরে ফিরে বা তথ্য নিয়ে দেখেছি যে এই তথ্যটা কিন্তু শুধু আমরা ফেসবুকে পেয়েছি। আপনার বাংলাদেশের বিভিন্ন যে অর্থাৎ এডুকেশনাল নিউজ যারা শেয়ার করে, বিভিন্ন ওয়েবসাইট যেটা আছে, ওয়েব পোর্টাল যেগুলো আছে নিউজ কভার করে, তাদের কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি। শুধু তথ্যটা শুধু দেখা গেছে ফেসবুকে, যার কারণে ফেসবুকে দেখা গেছে যে প্রথমে জয়পুরহাট, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মেহেরপুর, নড়াইল ইত্যাদি এইখানে ছোট ছোট জেলায়, সেই জেলায় হচ্ছে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ এরকম বলা হয়েছে। তারপরে আবার একটা নিউজে দেখেছি ফেসবুকে ওই একই জায়গায় এবং একই সময়ের মধ্যে যে প্রাইমারি পরীক্ষা পিছানো হবে, এবং পিছিয়ে সেটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে নেওয়া হবে বা মে মাসে সে পরীক্ষা, মানে এপ্রিলে হচ্ছে এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার পরে নেওয়া হবে। সো এই যে দুটো নিউজ দেখে আসলে আমি টেনশনে পড়ে গেছি। আমার যারা অনেক ভিউয়ার্স আছে, যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে, তারাও অনেক টেনশনে পড়ে গেছে, বলছে ভাই আসলে পরীক্ষাটা কখন শুরু হবে। সো আমি বলতে চাই আপনাদের যে আমি মোটামুটি যতটুকু দেখেছি সেখানে আমি কিন্তু বলতে পারবো না যে এই পরীক্ষাটা এই এই জেলাগুলোতে আগে পরীক্ষা হবে, অর্থাৎ পরীক্ষার নির্ধারিত কোনো ফিক্সড ডেট আমি আপনাদের আমার মাধ্যমে জানাতে চাচ্ছি না, কারণ এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করি না যে এই নিউজটা আসলে শেয়ার হয়েছে ফেসবুকে। এত এত ভুয়া খবর মোটামুটি ছড়ায়, কিছু কিছু মানুষ আছে ফেসবুকে শুধু লাইক এবং কমেন্ট করার জন্য এবং শেয়ার করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের পোস্ট করে থাকে। সো তারপর আমি বলছি, আপনারা যারা এই জেলাগুলো দেখতে চান, আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি সেই জেলাগুলো উল্লেখ করে দিচ্ছি, আর হচ্ছে আমার ভিডিও ফার্স্ট কমেন্টে মানে পিন পয়েন্ট কমেন্টে আমি সেই জেলাগুলো উল্লেখ করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর হচ্ছে আপনারা বিশ্বাস করেন কি করেন না আমি জানি না, তবে আমি মনে করি যে এটা এখন পর্যন্ত ভুয়া। হয়তো আমি কিন্তু অফিসিয়ালিভাবে কোনো কিছু এখনও পাইনি, অর্থাৎ আমাদের অফিসিয়ালিভাবে কোনো কিছু পাইনি এবং নির্ভরযোগ্য সূত্র হিসাবে আমি কোনো পত্রিকার কাটিং সেটা দেখতে পাইনি, যার কারণে আমি কিন্তু আপনাদের সেটা জানাতে পারছি না। তারপরে আপনাদের সচেতনতা জরুরি, সেজন্য কোন কোন জেলা আগে হতে পারে এরকম একটা পোস্ট যেহেতু ছড়িয়েছেন, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, আপনারা পোস্টগুলো দেখে নেবেন যে কোন কোন জেলা আগে হবে এবং সেই হিসেবে আপনার প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন, আর হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্ট বা পিন কমেন্টে আপনারা দেখতে পারবেন। সো এটাই ছিল প্রাইমারি রিলেটেড আজকের নিউজ। সো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং সকলকে এই বিভ্রান্তি থেকে বাঁচাতে অবশ্যই আপনি সাহায্য করবেন। সো ভিডিওটি শেয়ার হবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রাইমারি রিলেটেড শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং যাবতীয় চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি এবং আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন। সো আজ এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভালো থাকবেন সকলে।